আজকের ক্লাসে আমরা কিছু বেসিক ক্যালকুলাসে কিছু রুলস আমরা ক্যালকুলাস করতে গেলে যে রুলসগুলো আমাদের মেনলি মেনটেন হয় সেই রুলগুলো আমরা আজকে একটু ডিসকাস করবো যেমন ধরো ওয়াই ইজ টু সাম কনস্ট্যান্ট ইন্টু এটা যদি হয় মানে ওয়াই কনস্ট্যান্ট ইন্টু ইউ যদি এটা হয় তা তোমাকে ডি ওয়াই বের করতে হয় তুমি কিচ্ছু না কনস্ট্যান্টটা বাইরে বের করে দিবে কোর এন্টিটি এক্স অফ ইউ এক্স করবে মানে ইউ এক্স এ ডিফারেন্সিয়েশন করবে কনস্ট্যান্টটা বেরিয়ে গেল ফর एग्जांपल আমি एग्जांपल দেখাই এখানে ধরো y is equal to 10 sin x তাহলে dy dx মানে কি dy dx মানে কিচ্ছু না 10টা বেরিয়ে গেল dx অফ sin x হয়ে গেল তো sin x এ করলে কত হয় তোমরা জানো সো 10 cos অফ x হয়ে গেলো দিস ইজ রুল নাম্বার ওয়ান রুল নাম্বার টু রুল নাম্বার টু যদি ওয়াই দুটো ফাংশনের যোগ হয় আবার এটা বিয়োগও হতে পারে দুটো ফাংশনের যোগ বা বিয়োগ যদি হয় দুটোই কিন্তু এক্সের ফাংশন যেহেতু দুটোই এক্সের ফাংশন তাহলে তুমি ডিওয়াই ডি এক্স কীভাবে বের করবে ডিওয়াই ডি এক্স করবে তুমি ডিডিএক্স ফার্স্ট ফাংশন করবে ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন করলে তারপরে যা সাইন আছে সেটা বসাবে প্লাস হলে প্লাস মাইনাস হলে মাইনাস তারপর তুমি ডিডি এক্স অফ সেকেন্ড ফাংশন করবে বোঝা গেল কী বললাম সো এটার যদি এক্সাম্পল হিসেবে চিন্তা করো ওয়াই ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস লগ অফ এক্স তাহলে দেখো এখানে এক্স স্কোয়ারটা হচ্ছে ইউ এক্স আর লগ এক্সটা হলো ভি এক্স সে এক্স স্কোয়ার প্লাস লগ এক্স যদি করা থাকে তার মানে এক্স স্কোয়ার হলো এক্স আর লগ এক্স হলো ভি এক্স স্কোয়ার আগে তুমি এস কিউবে দিতে পারো এস কিউব লগ এক্স তাহলে এটা হলো ইউএক্স এটা হলো ভিএক্স দুটোর দুটো যোগফল হচ্ছে ওয়াই সো এক্স কি জিনিস ডি এক্স হলো তাহলে তোমার এক্স অফ প্রথমে এটা ইউটা তারপরে এক্স অফ তারপরে তোমার লগ এক্সটা বই হলে কি বললাম তো তোমার হচ্ছে প্রথমে ইউএ ডিফারেন্সিয়েশন করলাম প্লাস তারপরে ভি এর ডিফারেন্সিয়েশন করলাম এখানে ইউটা হলো এস কিউ ভিটা হলো লগ এক্স

থাকে রোল নাম্বার থ্রি দুটো ফাংশনের গুণ হিসাবে আছে ওয়াইটা সো আমার যদি দুটো ফাংশনের গুণ হিসাবে থাকে ওয়াইটা আমি দেখাচ্ছি ওয়াই রোল নাম্বার থ্রি ওয়াই ইজ প্রোডাক্ট দুটো ফাংশনের গুণ ফল একটা হচ্ছে ইউএক্স একটা হচ্ছে ভিএক্স মানে দুটো ফাংশন দুটোই এক্সের ফাংশন তাদের গুণ ফল হচ্ছে ওয়াই দুটোই এক্সের ফাংশন তাদের গুণ ফল হচ্ছে ওয়াই পরে উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে আপাতত রুলটা দেখো ডি ওয়াই এক্স ফিজিক্যাল কিছুই না প্রথম তুমি ফার্স্ট ফাংশন লিখবে সেকেন্ড ফাংশনের ডিফারেন্সিয়েশন করবে প্লাস সেকেন্ড ফাংশন লিখবে ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন করবে সো এটা হচ্ছে আমাদের রুল ফার্স্ট ফাংশন দেখলে সেকেন্ড ফাংশনের ডিফারেন্সিয়েশন করলে প্লাস সেকেন্ড ফাংশন লেখলে ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন করবে সো এটাকে তুমি যদি উদাহরণ হিসাবে চিন্তা করো যে এটা উদাহরণ হিসাবেও চিন্তা করো যে সাপোজ ওয়াই ইজ ইকাল টু এটার উদাহরণ ওয়াই ইজিক্যাল টু আমি এবার একটা উদাহরণ দেখছি সাপোজ ফর এক্সাম্পল ওয়াই ইজিক্যাল টু এক্স স্কোয়ার লগ এক্স লগ এক্স নিচ্ছি ঠিক আছে কোনো অসুবিধা নেই তাহলে এইটা হচ্ছে তাহলে ইউএক্স এটা মানে বুঝে গেলাম এখানে ইউ এক্স হিসাবে আমরা এক্স স্কোয়ার রাখছি আর ভি এক্স হিসাবে আমরা লগ এক্স রেখেছি সো ডি ওয়াই ডি এক্স যদি করতে হয় তাহলে কী করতে হবে প্রথমে ইউএক্স ইউএক্স মানে এক্স স্কোয়ার আর এক্স অফ ভি এক্স ভি এক্স মানে লগ এক্স প্লাস তারপরে কী করতে হবে ভি এক্স রাখতে হবে ভি এক্স মানে লগ এক্স রেখে দিলাম দেন ডিডি এক্স অফ ডিডি এক্স অফ ux ইউএক্স হলো x স্কোয়ার সো dx এক্স অফ এক্স স্কোয়ার সো এটা হলো আমাদের ফর্মটা বাড়ালো সো এবার তুমি চিন্তা করা রাখছি x স্কোয়ার আর so, uh, so, uh, is x স্কোয়ার আর লগ x ডিফারেন্সিয়েশন করলে হয় ওয়ান বাই এক্স প্লাস লগ এক্স আর x স্কয়ার ডিফারেন্সিয়েশন করলে হয় টু এক্স আমরা জানি x স্কয়ার ডিফারেন্সিয়েশন করলে হয় টু এক্স এটা আমাদের নিয়ম আছে সো এটা হয়ে গেলো দেখো কেটে গিয়ে হবে এক্স প্লাস টু এক্স লগ এক্স সেখান থেকে যদি আমি এক্স কমন নিই ওয়ান প্লাস টু লগ এক্সও এক্স কমন গেলে হয়ে গেল ওয়ান প্লাস টু লগ এক্স এটা আমাদের একটা নিউ রুলস বাড়ালো যে ওয়াই যদি দুটো ফাংশনের গুণ হিসাবে কাজ করে ওয়াই যদি দুটো ফাংশনের গুণফল হিসাবে থাকে তাহলে ডিওয়াই ডি এক্স অবশ্যই দুটো ফাংশন কিন্তু এক্সের ফাংশন হতে হবে তাহলে ডিওয়াইডিএক্স করলে কত হবে ডিওয়াইডিএক্সের নিয়ম হচ্ছে ফার্স্ট ফাংশন ডিফারেন্সিয়েশন অফ সেকেন্ড ফাংশন প্লাস সেকেন্ড ফাংশন ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট ফাংশন উদাহরণ হিসাবে দেখছি ওয়াই x^2 log x স্কোয়ার মানে এখানে ইউএক্সটা হল এক্স স্কোয়ার ভিএক্সটা x লগ এক্স সো ডিওয়াইডিএক্স যেটি করো ফার্স্ট ফাংশন x^2 স্কোয়ার ডিফারেন্সিয়েশন ডিডিএক্স অফ সেকেন্ড ফাংশন log x প্লাস প্লাস সেকেন্ড ফাংশন log x ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট ফাংশন মানে x^2 স্কোয়ার সো এবার ফর্মুলা এক্স স্কোয়ার লগ এক্সে ডিফারেন্সিয়েশন করলো হয় ওয়ান বাই এক্স প্লাস লগ এক্স ডি এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন করলে হয় টু এক্স সো এটা কেটে গিয়ে হয়ে গেলো এক্স প্লাস এটা টু এক্স লগ এক্স এ দুটোর থেকে এক্স কমন গেল ওয়ান প্লাস লগ টু এক্স ওয়ান প্লাস টু লগ এক্স এক্স কমন গেলো ওয়ান প্লাস টু লগ এক্স ফার্স্টের থেকে এক্স কমন গেলো ওয়ান থাকলো সেকেন্ডের থেকে টু লগ এক্স থাকল সো এটা আমাদের একটা রুলসের মধ্যে পড়লো রুলস নাম্বার থ্রি এবার গুণ না হয় এটা ভাগও হতে পারে এটা গুম না হয়ে এটা ভাগও হতে পারে মানে ওয়াই ইজিক্যাল টু ইউ এক্স বাই ভি এক্স হলো তখন কী হবে ওয়াই ইজিক্যাল টু এক্স বাই ভি এক্স হলো সাপোজ ওয়াই ইজ ইজিক্যাল টু ইউ এক্স বাই ভি এক্স তাহলে কী হবে তাহলে হচ্ছে এরকম হবে ডি ওয়াই ডি ওয়াইডিএক্সের নিয়ম হচ্ছে অর্থাৎ ডি ডি এক্স অফ ওয়াই এরকম হবে তাহলে প্রথমে ভি এক্স এরকম হবে হর ডিফারেনশিয়েশন অফ লব লব মাইনাস লব ডিফারেন্সিয়েশন অফ হর বাই হরের হর যেটা আছে অর্থাৎ যেটা ভি তার স্কোয়ার আবার বলছি এটা এইভাবে লেখা মানে হচ্ছে এটা একটা এক্সপ্রেশন যেটা ফাংশন অফ এক্স এক্সের এক্সপ্রেশন আর ভি এক্স ভি এক্স ভি ফাংশন অফ এক্স অর্থাৎ ভিটা এক্সের এক্সপ্রেশন হবে সেটা লগ হতে পারে সেটা সাইন হতে পারে সেটা প্লাস থ্রি এক্স হতে পারে যা হতে পারে বাট সেটা ডিপেন্ড এক্স হবে আর কি তো যাই হোক না কেন এরকম একটা আমাদের এক্সপ্রেশন বেরিয়ে যে যদি ইউ বাই ভি হয় অর্থাৎ ওয়াইটা যদি ইউ বাই ভি হয় ইউ ইজ এ ফাংশন অফ এক্স ভি ইজ এ ফাংশন অফ এক্স তাহলে ডিওয়াই এক্স হবে প্রথমে হর ডিফারেন্সিয়েশন অফ লব মাইনাস লব ডিফারেন্সিয়েশন অফ হর বাই হর স্কোয়ার ঠিক আছে তো এটা মাথা রাখতে লাগবে ইন সিকোয়েন্সটা তো মাথা রাখতে লাগবে হর ডিফারেন্সিয়েশন অফ লব মাইনাস লব ডিফারেন্সিয়েশন অফ হর বাই হর স্কোয়ার অর্থাৎ আগে লবের ডিফারেন্সিয়েশন হবে ইন্টু হর মাইনাস পরে হরের ডিফারেন্সিয়েশন হবে ইন্টু লব বাই হর স্কোয়ার মাথা রাখতে লাগবে কিন্তু আগে লবের ডিফারেন্সিয়েশন পরে হরের ডিফারেন্সিয়েশন লবের ডিফারেন্সিয়েশন করার সময় হরটা গুণ থাকবে হরের ডিফারেন্সিয়েশন করার সময় লবটা গুণ থাকবে মাঝখানে মাইনাস ওয়ান থাকবে বাই হর স্কোয়ার এই সিকোয়েন্সটা কিন্তু মাথা রাখতে লাগবে ফর এক্সাম্পল আমি ধরলাম ফর এক্সাম্পল ধরলাম ওয়াই ইজিক্যাল টু আমি ধরছি একটা ওয়াই ইজিক্যাল টু লগ এক্স বাই এক্স স্কোয়ার দেখো লগ এক্স বাই বুঝে গেল ব্যাপারটা কি তাহলে এখানে তুমি ভাবো ওই যেটা বললাম তো এখানে তাহলে ইউএক্স কি এখানে তাদের ইউএক্স হলো লগ এক্স আর ভিএক্সটা কি এক্স হলো এক্স স্কোয়ার মানে ইউ নামে যে ফাংশনটা আছে সেটা এক্সের ফাংশন তাই জন্য ব্র্যাকেটে এক্স কীরকম না লগ এক্স আর ভি নামে যে ফাংশনটা আছে সেটাও এক্সের ফাংশন সেটা কীরকম দেওয়া আছে না সেটা এক্স স্কোয়ার হিসেবে দেওয়া আছে সো ডিওয়াই ডি এক্স করলে কী হবে ডিওয়াই এক্স করলে হবে হর লবের ডিফারেন্সিয়েশন মাইনাস লব হরের ডিফারেন্সিয়েশন বাই হরের স্কোয়ার মানে এক্সট করে ফোর এবার করে ফেল ছটফট করে তাহলে একটা একটা করে করলে হয় এক্স স্কোয়ার আর লগ এক্সের করলে হয় ওয়ান বাই এক্স মাইনাস লগ এক্স আর এক্স স্কোয়ার করলে হয় টু এক্স বাই এক্স ফোর এটা করলে হয় এক্স তাহলে হয়ে এক্স মাইনাস টু এক্স লগ এক্স পাই এক্স টু দি পাওয়ার ফোর উপর থেকে এক্স কমন যায় হয়ে গেলো ওয়ান মাইনাস টু লগ এক্স পাই এক্স টু দি পাওয়ার ফোর এক্স এস কেটে গেল একটা তাহলে হয়ে যাবে ওয়ান মাইনাস টু লগ এক্স সো দ্যাট টু ওয়ান মাইনাস টু লগ এক্স বাই সো দিস ইজ ডি ওয়াই যদি ইউটা যদি যদি দুটো ফাংশনের ডিভাইড হিসাবে থাকে এটা হলো রুল নাম্বার থ্রি আমরা রুল নাম্বার ফোর এবং এটা খুব ভালো একটা রুলস রুল নাম্বার ফোর যেটা আমাদের খুব ভালো একটা রুলস এবং এটা আমাদের খুব ব্যবহার হবে রুলটা রুল নাম্বার ফোর যেটা আমাদের খুব ব্যবহার হবে অর্থাৎ এটা এরকম আছে

ওয়াই ইজ এ ফাংশন অফ ইউ অ্যান্ড ইউ ইজ এ ফাংশন অফ এক্স মানে কেমন ব্যাপার আমি দেখাচ্ছি তোমাকে ধরো ওয়াই ইজ ইকাল টু ইউ টু দি পাওয়ার এন হ্যালো আর ইউ হচ্ছে এস স্কোয়ার প্লাস ওয়ান এদেরকে কম্বাইন করলে যেটা দাঁড়ায় তার মানে এটা আসলে ওয়াইটা হচ্ছে এস স্কোয়ার প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এন যদি দেওয়া থাকে তখন আমি কি করলাম তখন আমি করলাম কি সবার প্রথমে ফলে ওয়াইটা হয়ে গেল ইউটুনিবার এন বুঝতে পারলে কি হলো ব্যাপারটা অফ অ্যান্ড ইউ ইজ এ ফাংশন অফ এক্স আমি তোমাকে উদাহরণ দিয়ে বুঝালাম এখানটায় যে যদি ধরো টু দি পাওয়ার এন আর ইউ যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ান হয় ওয়াই হচ্ছে ইউ টু পার এন আর ইউ যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ান হয় তাহলে ওয়াইটা কী হয়ে গেল ইউ টু পার এন তা ইউ এর বসলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল টু দি পার এন এবার উল্টা হয়ে চিন্তা করো যে যদি ওয়াইয়ের ভালো এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল টু দিবার এন দেওয়া থাকে তখন আমি কী করলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়ানটাকে আমি ইউ ধরলাম তার মানে ইউ ইজিকাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার মানে ইউ ইজ এ ফাংশন অফ এক্স দ্যাট মিন্স ইউ ইজ এ ফাংশন অফ এক্স হলো দেন ওয়াইটা কি হয়ে গেল যেহেতু এক্স স্কোয়ার প্লাস ওয়ানটা ইউ তাহলে ওয়াইটা হয়ে গেল এটা ইউ ইউ টু দি পার এন মানে ওয়াই ইজ ফাংশন অফ ইউ বোঝা গেল ব্যাপারটা কি সো এটা একটা লজিকটা তুমি ভাবার চেষ্টা করো ওয়াই ইজ এ ফাংশন অফ ইউ ইউ ইজ এ ফাংশন অফ এক্স আসলে তোমাকে কি দেওয়া আছে ধরো আসলে তোমাকে দেওয়া আছে ওয়াই ইজ ইকাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল টু দি পার এন তখন এটাকে বানানোর চেষ্টা করছো ধরলাম ধরি 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 ইউ ইজ ইকাল টু এস প্লাস ওয়ান তার মানে ইউ ইজ এ ফাংশন অফ এক্স তাহলে ওয়াইটা হয়ে গেল কি ইউ টু দি পাওয়ার এন তার মানে ওয়াই ইজ এ ফাংশন অফ ইউ সেভাবে ধরলা তাহলে আমি ইউটা এক্সএার প্লাস ওয়ান তার মানে ইউ ইজ এ ফাংশন অফ এক্স দে তুমি কি গলা ওয়াইটাকে ইউ টু এন হয়ে গেল বিকজ ইউ ইসাল টু এক্স এস প্লাস ওয়ান তাহলে ওয়াই হলো ইউ টু দি পাওয়ার এন তার মানে ওয়াই ইজ এ ফাংশন অফ ইউ এন্ড ইউ ইজ এ ফ্স তখন আমি কি বললাম যে তাহলে তুমি ডিওয়াই ডিএক্স কীভাবে করবা তাহলে তুমি তখন করবা কি ডিওয়াই ডিএক্স করার সময় তখন কি ডি ফাংশন অফ ইউ বাই ডিএক্স করা যাবে না তো কারণ এটা ফাংশন অফ ইউ তো তুমি এটা তো ইউ এর ফাংশন তাহলে তুমি যখন করবা কি তখন এই ভেরিয়েবলটাকে চেঞ্জ করবা করবা কি এটা কী করবো কি ডি ইউ করবা দেন ডিইউডিএক্স করবা মানে যেহেতু ওয়াইটা ফাংশন অফ ইউ তার জন্য তুমি বললা কি প্রথমে যেহেতু ওয়াইটা ফাংশন অফ ইউ যেহেতু ওয়াইটা ফাংশন অফ ইউ তার জন্য তুমি করলা কি ডি ওয়াই ডি ইউ করলে দেন তুমি ডি ইউ ডি এক্স করলে তাহলে কি হলো আলটিমেটলি দেখ ইউ ইউ ডি ইউ কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে রয়ে যাচ্ছে ডি ওয়াই ডি এক্স এটা হলে চেঞ্জ অফ ভেরিয়েল যেহেতু ওয়াইটা ফাংশন অফ ইউ অ্যান্ড ইউটা ফাংশন অফ এক্স তাই জন্য ডিওয়াই ডিএক্সটা তুমি কীভাবে পেলে ডিওয়াই ডিএক্সটা পেলে তুমি ডিওয়াই ডি ইউ করলে অর্থাৎ ওয়াইকে ইউ এর রেসপেক্ট ডিফারেন্সিয়েশন করলে দেন ইউকে তুমি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে এটা তুমি প্রচুর পাবে এরকম ফর এক্সাম্পল হ্যাঁ এটা করতে হবে ফর এক্সাম্পল তোমার যদি এটা এরকম দেওয়া থাকতো যে ওয়াই যদি এসএসকে প্লাস ওয়ান হোল্ট দিবাই এ ন হয় তখন তুমি ধরবে লেট ওয়াই এস এসকে প্লাস ওয়ানটাকে ইউ ধরলাম এসএসকে প্লাস ওয়ানটাকে ইউ ধরলাম ফলে ইউটা হয়ে গেলো ফাংশন অফ এক্স ফলে ওয়াইটা হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস ওয়ান মানে ইউ টু দি পাওয়ার এন মানে ফাংশন অফ ইউ এবার তুমি দেখো ডি ওয়াই ডি এক্স করবে তাহলে কী হলো ডিডি ইউ অফ ওয়াই ওয়াই মানে কি ওয়াই মানে ইউ টু দি ওয়াই এন বিকজ এটা তুমি ইউ রেসপেক্টে রেসপেক্টের ডিফারেন্সিয়েশন করছো এটা তুমি ইউর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করছো তাহলে ওয়াইটাকে ইন টার্মস অফ ইউতে লেখো ওয়াইটাকে ইন টার্মস অফ ইউতে লেখো দেন ডিডি এক্স অফ ইউ এবার দেখো ইউ এর ডিফারেন্সিয়েশন করবা কার এক্স এর রেসপেক্টে তাই জন্য ইউটাকে এক্স এর রেসপেক্টে লেখো মানে এক্স স্কয়ার প্লাস ওয়ান বুঝা গেল কি বললাম যেহেতু তুমি ওয়াই কে ইউ এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করছো যেহেতু তুমি ওয়াই কে ইউ এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করছো তাই জন্য ওয়াই কে ইন টার্মস অফ ইউ তো লেখো আর ডি ইউ ডি এক্স যেহেতু ইউ কে তুমি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করছো তাই জন্য কে তুমি ইন টার্মস অফ এক্স এ লেখো এটা বললে হবে দেখো এটা যদি করো এটা ফর্মুলা কি একটা ফর্মুলা ব্যাপারটা এরকম ডি এক্স টু দি পার এন ডিডি এক্স অফ ডিডি এক্স অফ এক্স টু দি পার এন ফর্মুলা কী হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সিমিলারলি হেয়ার এখানে ফর্মুলাটা হবে এন ইউ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হয়ে গেল ফর্মুলা এন ইউ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর দেন তোমার হচ্ছে পরেরটার জন্য হবে দেখো দুটো পার্ট আছে একটা হচ্ছে ডিডি এক্স অফ এক্স স্কোয়ার দেন হচ্ছে ডিডি এক্স অফ ওয়ান এটা আমরা এখনই শিখলাম যোগ থাকলে দুটো ফাংশনের ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন তারপর প্লাস সেকেন্ড ফাংশান ডিফারেন্সিয়েশন করলাম আমরা তো এবার আমরা করলাম কি এটা রেজাল্ট বসাচ্ছি এন ইউ টু দি পাওয়ার এন ইউটা কি ইউটা হচ্ছে এস স্কোয়ার প্লাস ওয়ান সো এস স্কোয়ার প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এবার ব্র্যাকেট এটা হচ্ছে এড ডিফারেন এবার এর ডিফারেন্সিয়েশন এড ডিফারেন্সিয়েশন করলে হয় এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন করলে হয় টু এক্স আর এর ডিফারেন্সিয়েশন হচ্ছে জিরো তাহলে আলটিমেটলি কী হয়ে গেল হয়ে গেল এনএস্কোয়ার প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এন 1 ওয়ান এন টু টু এক্স এই তাহলে এই হলো আমাদের অ্যান্সার এবার তুমি ব্যাপারটাকে ভাবার চেষ্টা করো একবারে শর্টকাট কি না যখন তোমার এরকম একটা ফাংশন দেওয়া আছে তখন তুমি যখন এর ডিফারেন্সিয়েশন করবা ডিফারেন্সিয়েশন যখন করবা তখন কী হলো এইটাকে তুমি একটা সিঙ্গেল ফাংশন ধরো তাহলে হচ্ছে এন এন দ্যাট ফাংশন টু দি পর এন মাইনাস ওয়ান তাই তো হয় এন দ্যাট ফাংশন টু দি পর এন মাইনাস ওয়ান এন টু এবারে যে এই যে ফাংশনটা তার ডিফারেন্সিয়েশন একটা হচ্ছে এস স্কোয়ার প্লাস ওয়ান ওয়ান ডিফারেন্সিয়েশন হয় জিরো এস স্কোয়ার ডিফারেন্সিয়েশন হয় টু এক্স সে ওয়ান টু এক্স তাহলে এস এ স্কোয়ার প্লাস ওয়ান হোল টু দি ডিবার এনটা তুমি যদি আবার সিঙ্গেল ডাইরেক্ট চিন্তা করে যদি করো তাহলে এস এস স্কোয়ার প্লাস ওয়ানটা একটা সিঙ্গেল ফাংশন ধরো তার টু দি পর এন তার ডিফারেন্সিয়েশন করলে হয় এন ফাংশন টু দি পাওয়ার এন মানস ওয়ান এস স্কোয়ার প্লাস ওয়ান টু দিবার এন মাইস ওয়ান হয়ে গেল কমপ্লিট ফার্স্ট পার্টটা এবার সেকেন্ড পার্টে কি করবা তুমি এবার যে এস স্কোয়ার প্লাস ওয়ান তার ডিফারেন্সিয়েশন করবা তার ডিফারেন্সিয়েশন করলে কি হয় এস এ স্কোয়ার ডিফারেন্সিয়েশন করলে হয় টু এক্স প্লাস ওয়ানের ডিফারেন্সিয়েশন করলে হয় জিরো এটা আউট হয়ে গেল টু এক্স প্লাস জিরো অনেক টু এক্স হয়ে গেল সেটা হয়ে গেলো আমাদের আলটিমেটলি টু এন এক্স এস স্কোয়ার প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সো দিস ইজ আওয়ার অ্যান্সার এটাকে বলি চেঞ্জ অফ ভেরিয়েল এটা খুব সুন্দর একটা প্রবলেম এটাকে আমরা চেঞ্জ অফ ভেরিয়েল বলি সো এই প্রবলেমটা তোমরা করো এবং এই ফর্মুলাগুলো তোমরা বোঝার চেষ্টা করো এগুলোর সাহায্যে আমরা কিন্তু ক্যালকুলাসের অনেক দামি দামি প্রবলেমস আমরা সলভ করব ঠিক আছে অনেক দামি দামি প্রবলেমস কিন্তু আমরা সলভ করব ঠিক আছে এই হলো আমাদের বেসিক ক্যালকুলার্স এই ক্যালকুলার যেটা শিখলাম সেটা হলো ইন্ট্রি ডিফারেন্সিয়েশন অন্তরকলজ এবার আমরা কিন্তু পরবর্তীকালে ক্যালকুলাসের আর একটা পার্ট আছে তার নাম হচ্ছে ইন্ট্রিগ্রেশন সেটা আমরা খুবই সংক্ষেপে একেবারেই সংক্ষেপে ইন্ট্রিগ্রেশনটা করার চেষ্টা করব কিন্তু সেটা আমরা নেক্সট ভিডিওতে করব আপাতত এটুকু পর্যন্তই করো আমরা পরবর্তীতে কিছু হোমওয়ার্ক দেবো সেই হোমওয়ার্কগুলো বোঝার চেষ্টা করবে টিল দেন এটা ট্রাই করো বোঝার চেষ্টা করো ওকে